হাই আজকে ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্র্যাক বেসি বন্ধুরা তোমাদের জন্য খুবই খুশি খবর আজকে আমরা ডব্লিউপি এস আই এবং কনস্টেবলের যে জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা থাকে ফুল ফিফটি মার্কসের তো সেটার পুরো একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তো তোমরা এই শেটটি প্রত্যেকটি প্রশ্ন দেখো নিজেরা উত্তর করো তোমাদের কাছে সময় থাকবে মূলত দুই সেকেন্ড করে এক একটি প্রশ্ন তোমরা চেষ্টা করো প্রত্যেকটি উত্তর সঠিক দেওয়ার এবং নিজেরা অবশ্যই কাউন্ট করো যে তোমরা কতগুলি প্রশ্ন সঠিক দিতে পারলে অ্যান্সার এবং কতগুলি পারলে না এবং পঞ্চাশটির মধ্যে তোমার কত অ্যান্সার হলো অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমাদের দেখো আজকে ফুল ফিফটি মার্সের জেনারেল অ্যাওয়ারনেসের মক হবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন যত্ন সহকারে দেখো দেখো আমাদের প্রথম প্রশ্ন দেখো চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কেমন লাগে চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কেমন লাগে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ডাইনামো আবিষ্কার করে দুই নম্বর প্রশ্ন ডাইনামো কে আবিষ্কার করেন তো মাইকেল ফ্যারার হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর জলদাপাড়া অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একশিংহ গণ্ডারের জন্য বিখ্যাত দেখো চার নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পতাকা উল্টোভাবে তোলাটি বর্ণনা করে কি বিপর্যয় জাতীয় শোক শোকের চিহ্ন না বিচার তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিপর্যয় বিপর্যয় যখন হয় পতাকা উল্টোভাবে তোলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা তো এই বাবরনামা কোন ভাষায় লেখা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুর্কি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো আমাদের ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ জানি আমরা তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দেখো ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয় তো আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাক ফুট রোগ হয় সবাই জানি আমরা নেক্সট প্রশ্ন ধুনা ধুনা আসলে কি ধুনা হচ্ছে আসলে এক প্রকার রজন অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন দেখো কাপড় কাচার সোডার সংকেত কি তো এনএসিএল তো নিশ্চয়ই হবে না এনএসিএল হচ্ছে খাদ্য লবণ তো কাপড় কাচার সোডার সংকেত হচ্ছে অপশান নাম্বার সি এন এ টু সিও থ্রি ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত পাঁচ বছর হবে না রাজ্যসভার সদস্য সদস্যদের কার্যকাল হচ্ছে ছয় বছর অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত যদি বিরোধ হয় তাহলে সেই বিরোধটা কে নিষ্পত্তি করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন দেখো যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সেটি কি আমদানি ব্যয় থেকে বেশি তো সব সবথেকে বেশি হচ্ছে অশোধিত খনিজ তেল অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন সংশোধনীতে চারটি ভাষা যোগ করে মোট বাইশটি ভাষা সংযুক্ত করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বিরানব্বইতম সংবিধানের মাধ্যমে এই যে বাইশটি ভাষা সেটা যুক্ত করা হয় অষ্টম তপসিলে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ইন্ডোমিডেবেল স্পিরিট এই গ্রন্থটি কার লেখা তো এই গ্রন্থটি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরে হয়ে যাবে সারনাথ সারনাথ থেকে আবিষ্কৃত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো লোকহিতবাদী নামে পরিচিতকে তো লোকহিতবাদী নামে পরিচিত হচ্ছে গোপাল হরি দেশমুখ অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ফুটবল খেলার মাঠে যে গোলপোস্ট থাকে সেই গোলপোস্টের মাঝে দূরত্ব কত গোলপোস্টের মাঝের দূরত্ব কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশ ফিট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে তো অশ্ব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ঠিক আছে তো গারসাপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত গারোসপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত মনে রাখবে সরাবতী নদী এখানে অপশান নাম্বার ডি দেখো অপশান নাম্বার ডি সরাবতী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো গারসপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তো সরাবতী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকটি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের সময় মাত্র দুই সেকেন্ড রাখতে হবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাই মদি নেক্সট প্রশ্ন দেখো কোন ঘটনাকে স্মরণীয় করে রাখা হয়েছে শকাব্দের জন্য মানে শকাব্দ প্রবর্তন করা হয়েছিল কোন ধর্ম সরি কোন ঘটনা যখন ঘটে তখন তো কনিষ্কর যে সিংহাসন আরোহণ তখন কিন্তু শকাব্দ প্রচলন হয় তো কত খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে না আটাত্তর হয়ে যাবে এ আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসে তখন থেকেই শকাব্দ প্রবর্তিত হয় নেক্সট দেখো কে বর্তমানে সাক্ষ্যমণি নামে অভিহিত বর্তমানে সাক্ষ্যমণি নামে অভিহিত অভিহিত কে তো হিউয়েন সাং মনে রাখতে হবে হিউয়েন সাং হচ্ছে বর্তমানে সাক্ষ্যমুনি নামে পরিচিত নেক্সট দেখো কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করে তো অপশন নাম্বার সি শাহজাহান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর জাহাঙ্গীর করবে না জাহাঙ্গীর ভুল হবে তো কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করে শাহজাহান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ নম্বর দেখো প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের চুক্তি হয়েছিল অমৃতসরের চুক্তি হয়েছিল ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর খ্রিষ্টাব্দ কত আঠারোশো নয় খ্রিস্টাব্দে এই চুক্তিটা হয়েছিল অমৃতসরের সন্ধি কার সঙ্গে হয়েছিল ইংরেজ এবং রঞ্জিত সিং ঠিক আছে প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন তো দাদাভাই নৌরোজি মনে রাখতে হবে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন দাদাভাই নৌরোজি প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখো কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারী প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন কত সালে ক্রিপস মিশন ভারতে আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিপস মিশন উনিশশো সালে ভারতে আসে আমাদের নেক্সট প্রশ্ন দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের দেখো রেড ক্লাইভ রেড ক্লাইভ যে লাইনটা আছে সেটি কোন দেশের মধ্যে অবস্থিত তো ভারত এবং পাকিস্তান করে আমাদের মনে রাখতে হবে র্যাড ক্লাইভ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে দোদাবেতা অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে খুবই গুরুত্বপূর্ণ নাসিক কোন নদীর তীরে অবস্থিত নদী তীরবর্তী শহর তে অবশ্যই আসে তো এখান থেকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত তীরে অবস্থিত নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন দেখো ভারতে প্রথম সূর্যোদয় ঘটে কোথায় ভারতে প্রথম সূর্যোদয় কোথায় ঘটে তো অরুণাচল রাজ্যে বা অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় ঘটে মনে রাখতে হবে তেত্রিশ নম্বর প্রশ্ন রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ভারতের কোন রাজ্য প্রথম তো কেরাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কেরাল রাজ্যটা ভারত রবার উৎপাদনে ভারতের সব প্রথম রাজ্য নেক্সট প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেখো বলা হচ্ছে সিমলিপাল অভয়ারণ্য সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত তো উড়িষ্যা মনে রাখতে হবে উড়িষ্যা সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম জাতীয় সড়ক তো অপশান নাম্বার সি এনএইচ ফর্টি সেভেন এ মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় তো মনে রাখতে হবে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যে মর্যাদা দেওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমানে ভারতের নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি তো আগে ছিল বারোটি এখন হয়ে গেছে কিন্তু এগারোটি তাহলে অপশান নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো তারপরে খুবই একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কোন পঞ্চ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ঘটেছিল নেক্সট প্রশ্ন দেখো চল্লিশ নম্বর প্রশ্ন আমাদের বিহু নাচ ভারতবর্ষের কোন রাজ্যে লোকনৃত্য বিহু নাচ তো অসম মনে রাখতে হবে অসম রাজ্যের নাচ হচ্ছে বিহু নাচ তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার আঠেরো সালের বারোতম আইসিসির যে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ হয়েছিল তাতে কোন দেশ জিতেছিল দু হাজার আঠেরোর বারোতম আইসিসি ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন তো এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে জিতেছিল ভারত অপশান নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মনে রাখতে হবে আমাদের বিয়াল্লিশতম প্রশ্ন দেখো প্রথম রেলওয়ে জোন হিসাবে প্রথম রেলওয়ে জোন হিসাবে কোন রেলের প্রথম রেলওয়ে জোন হিসাবে কোন রেলওয়ের সমস্ত স্টেশনে হান্ড্রেড পার্সেন্ট এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে কোন রেলওয়ে জোন হিসাবে প্রথম হানড্রেড পারসেন্ট এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে তো মনে রাখতে হবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে ঠিক আছে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দেখো প্রতি বছর ক্যান্সার দিবস কবে পালন করা হয় ক্যান্সার দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো চারই ফেব্রুয়ারি ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো সায়েন্স থেকে প্রশ্ন স্টেথোস্কোপে যে ঘটনাটির ব্যবহারিক প্রয়োগ ঘটে সেটি কি তো শব্দের প্রতিফলন করে আমাদের মনে রাখতে হবে তো স্টেথোস্কোপে ঘটে শব্দের প্রতিফলন অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো কোন কোষ অঙ্গাণু কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তো রাইবোজম বলে আমাদের মনে রাখতে হবে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ছিৎচল্লিশ নম্বর প্রশ্ন বিস্মাত বিস্মাত কি বিআই বিস্মাত কি বিস্মাত হচ্ছে ধাতু নয় আমাদের মনে রাখতে হবে বিস্মাত হচ্ছে ধাতুকল্প অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে একটি সায়েন্স থেকে প্রশ্ন দেখো বলা হচ্ছে একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন এবং তাপমাত্রা দুটোকেই দ্বিগুণ করা হলো আদর্শ গ্যাসের আয়তনটাকেও এবং তাপমাত্রাটাকেও দ্বিগুণ করা হলো তাহলে সেক্ষেত্রে চাপের কি পরিবর্তন হবে যেহেতু দুটোই দ্বিগুণ করা হয়েছে তাহলে চাপের কোনো পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নক্ত কোনটি একটি কোলোয়েড দোবন তো রজন দুধ এবং রং সবগুলোই কিন্তু কোলোয়েড দোবন তাহলে অপশান নাম্বার সবগুলোই অপশান নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সবগুলোই হচ্ছে দবন দোবন উনপঞ্চাশতম প্রশ্ন দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হীরক দাগ কাটা যায় এমন একটি যৌগ সেটার নাম বলতে হবে তো বোরন কার্বাইড এর দ্বারা হীরকের ওপর দাগ কাটা যায় অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর প্লবতা প্লবতার নাম আমরা সবাই শুনেছি প্লবতা সর্বদা কোন দিকে কাজ করে তো প্লবতা সর্বদা ঊর্ধ্বমুখী কাজ করে তাহলে অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই ছিল আমাদের মোট টোটাল পঞ্চাশটি প্রশ্ন তো এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে তুমি তুমি কতগুলি পারলে এবং কতগুলি পারলে না এবং তোমার টোটাল স্কোর কত হলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও এতে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশান কত দূর পর্যন্ত এগিয়ে আছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও